শিল্পী যারা আছেন তারা কিন্তু সবাই মোটামুটি আমার জানা মতে সবাই স্বাধীনতার পক্ষের, এবং যে কোনো আওয়ামী লীগের যে কোনো প্রচারণ আপনি বলেন, যে কোনো সময় যে কোনো দুর্যোগ বলেন, আপনি রাস্তায় শিল্পীদের পাবেন। আমি যদি একজন সাধারণ নাগরিক, আমি কোনো দল নাই, কোনো কিছুতে নাই, একজন সাধারণ নাগরিক হিসেবে যদি চিন্তা করি যে আজকে এই দেশ, আমরা আজকে একটা পাসপোর্ট নিয়ে, সবুজ রঙের একটা পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যেতে পারছি কার জন্য, আসলে এই অনুভূতিটা আমাদের থাকতে হবে। এবং সর্বোপরি আমি মনে করি যে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ, সেই দেশকে ভালোবাসতে হবে। মুক্তিযোদ্ধা, স্বাধীনতা কি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমস্ত ইতিহাস, আসলে আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা জানতে হবে। যার জন্যই আপনি বলছিলেন যে আপনারা কেন এসেছেন, আসলে ওই টান, একটা টান আছে না, টান থেকেই আসা, তারপর তো ভালোবাসা আছে। উন্নয়ন হচ্ছে কি না এটা এটা আমি নিজেই মনে করছি যে এই এই প্রশ্নটা আসে, মানে আসবে কিভাবে, যে উন্নয়ন হচ্ছে কি না এটা কি আমরা দেখতে পাচ্ছি না? এটা আপনি আমি সাধারণ দশটা মানুষও কিন্তু দেখছে উন্নয়ন হচ্ছে কি না। সবচেয়ে বড় প্রমাণ তো পদ্মা সেতু, হয়নি, হয়েছে তো। বিএনপি অনেক কথাই বলবে যে উন্নয়ন হচ্ছে না, কিন্তু বিএনপির অনেক মানুষই বলছে আবার উন্নয়ন হচ্ছে, তাহলে আপনি কোনটায় বিশ্বাস করবেন? উন্নয়ন হচ্ছে, গণতন্ত্র চর্চাও হচ্ছে, সবই হচ্ছে, তারা হয়তো চোখ বুজে আছে।